আমি ডাক্তার শোভন বিশ্বাস। আজকে আমরা মাতৃ দুগ্ধ নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রত্যেকটি শিশু জন্ম হওয়ার পরে মায়ের বুকের দুধ খায় এবং তার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে। কিন্তু এই মায়ের দুধ একরকম হয় না, 3 রকমের মায়ের দুধ হয়। এই 3 রকমের দুধ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যেটা দুধ হয় মায়ের বুকে তাকে আমরা বলি কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম যখন শিশু মায়ের গর্ভে থাকে তখন কোলোস্ট্রাম তৈরি শুরু হয় এবং শিশু জন্মের পর প্রথম যে দুধ খায় সেই এই প্রাথমিক দুধ বা কোলোস্ট্রাম। দেখতে অনেকটা হলদেটে, গাঢ়, কিছুটা আঠালো ধরনের। এই দুধের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন প্রথমত, দুধে প্রোটিনের পরিমাণ খুব বেশি থাকে। 100 ml দুধে 3.5 গ্রাম প্রোটিন থাকে, যেখানে পরবর্তীকালে এই প্রোটিনের পরিমাণ কমে যায় এবং পরিণত দুধে এই প্রোটিনের পরিমাণ দাঁড়ায় 1.1 গ্রাম। দুধে প্রোটিনের মধ্যে যেটা এক ধরনের প্রোটিন থাকে গ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন আমরা বলি, এগুলো মায়ের শরীরের অ্যান্টিবডি, আমাদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। বুকের দুধের মাধ্যমে সেটি শিশুর শরীরে যায় এবং শিশুকে নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে। তৃতীয়ত, এই দুধ যখন শিশু পান করে, শিশু গর্ভ অবস্থায় যখন থাকে মায়ের পেটে, তখন শিশুর পেটে অনেক মল জমে থাকে। এই মলকে নরম করে পরিষ্কার করে দেয়, যার ফলে শিশু জন্মের পর যে নিওনেটাল জন্ডিস হয় সেই জন্ডিস অনেকটাই এই কোলোস্ট্রাম যদি শিশু খায় তাহলে কমে যায়। দুধে পরিমাণ খুব কম থাকে, প্রথম 24 ঘন্টায় 7 থেকে 124 ml দুধ তৈরি হয় এবং শিশু প্রতিবারে অল্প অল্পই খায়। তবে যতটুকুই খাক না কেন শিশুর পক্ষে সেটাই খুব দরকারি এবং খুব প্রয়োজনীয়। দ্বিতীয় দুধ ট্রানজিশনাল দুধ, বা আমরা বলতে পারি মাঝের দুধ, তার কারণ পরিণত দুধ এবং ওই কোলোস্ট্রামের মাঝামাঝি ট্রানজিশনাল দুধ। যত সময় যায় তত দুধ পাতলা হতে থাকে এবং দুধে প্রোটিনের পরিমাণ কমতে থাকে, তবে ক্যালোরির পরিমাণ একটু একটু করে বাড়তে থাকে এবং ফ্যাটের পরিমাণ বাড়ে। এই ট্রানজিশনাল দুধ তৈরি শুরু হয় শিশু জন্মের 24 ঘন্টা থেকে 30 ঘন্টা পর এবং 7 থেকে 14 দিন পর্যন্ত এই দুধ তৈরি হয়। তারপরে ধীরে ধীরে পরিণত দুধ তৈরি হয়। তৃতীয় দুধ পরিণত দুধ। এই পরিণত দুধই পরবর্তী সময়ে শিশুর প্রধান খাদ্য। মায়ের স্তনে 9ম দিনে শিশু যে দুধ খায় তার বেশিরভাগই পরিণত দুধ। পরিণত দুধের কতগুলো বৈশিষ্ট্য আছে। এই দুধ দেখতে অনেকটা নীলচে, একটু পাতলা ধরনের, এবং এর বৈশিষ্ট্যগুলো যে দুধে কী আছে, আমাদের বৃদ্ধির জন্যে বা শিশু বৃদ্ধির জন্যে যে জিনিসগুলো দরকার হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালোরি এবং জল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দুধে কী কী আছে, পরিণত দুধে শিশু কী পায়। জলের পরিমাণ 87%, তার মানে যদি শিশু যদি পরিণত দুধ খায় তাহলে কিন্তু শিশুর বাইরে থেকে খাওয়ার কোনো আর জল খাওয়ার কোনো দরকারই নেই। এবং শিশুর 6 মাস পর্যন্ত আমরা বলি শুধুমাত্র বুকের দুধ খাবে, বাইরের জলও খাবে না। দ্বিতীয়ত ক্যালোরি, 100 ml পরিণত দুধে ক্যালোরি আছে 68 কিলোক্যালোরি, যেগুলো শিশু বৃদ্ধির পক্ষে যথেষ্ট। শিশুর বয়স যত বাড়ে তত বেশি দুধ খায় এবং তত ক্যালোরি সে পায়। তৃতীয়ত, এই পরিণত দুধে প্রোটিনের পরিমাণ কম থাকলেও 1.1 গ্রাম প্রোটিন থাকে প্রতি 100 ml। এবং এই প্রোটিনের ভেতরে দুটো কথা বলার আছে, যে শিশু যেসব প্রোটিন পায় দুধের থেকে, 2 রকমের প্রোটিন, একটা আছে হোয়ে প্রোটিন আর একটা আছে কেজিন। কেজিন শিশুর পেটে গিয়ে অনেকটা দই মতো হয়ে যায়, হজমে অসুবিধা হয়। কিন্তু এই বুকের দুধে হোয়ে প্রোটিনের পরিমাণ অনেক বেশি এবং 80% হোয়ে প্রোটিন, যার ফলে শিশুর এই প্রোটিন খেতে বা প্রোটিন হজম করতে অনেক সহজ হয়। আর 2 রকমের প্রোটিনের ব্যাপার থাকে, একটা আছে ল্যাকটাল মুভিন, যেগুলো শিশুর অন্ত্রে গিয়ে বা পেটে গিয়ে তাকে আরেকটা যৌগ তৈরি করে এবং ক্যান্সারের হাত থেকে অনেকটা রক্ষা করে। আর এছাড়া আছে ল্যাক্টোফেরিন জাতীয় আরেক ধরনের প্রোটিন, এবং ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রে আয়রনের অ্যাবজর্পশনে হেল্প করে।
যাতে আয়রন আরও বেশি শোষিত হয় সেই হেল্প করে। এবং এছাড়া তো ইমিউনোগ্লোবুলিন, আমরা যেটা আগে কোলেস্ট্রামে দেখেছিলাম, এই পরিণত দুধেও সেই ইমিউনোগ্লোবুলিন থাকে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট 100 মিলিলিটার দুধে থাকে 7.5 গ্রাম, এবং এই কার্বোহাইড্রেটের বেশিরভাগ বুকের দুধে বেশিরভাগ কার্বোহাইড্রেট ল্যাকটোজ। এই ল্যাকটোজ শিশুর শুধু দরকার তাই নয়, শিশুর পেটের মধ্যে আমাদের অন্ত্রে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো রোগ থেকে আমাদের রক্ষা করে, সেই ব্যাকটেরিয়াও এই ল্যাকটোজগুলো খায়, এবং যার ফলে তাদের বৃদ্ধি হয়, শিশুর রোগ কম হয়। ওই জন্য যেসব শিশু বুকের দুধ খায় তাদের রোগ, সব রোগই অনেক কম হয়। আর এরপরে ফ্যাট, ফ্যাট পরিমাণ 4.2 গ্রাম প্রতি 100 মিলিলিটারে। ফ্যাটের ব্যাপারে দুটো জিনিস বলার আছে, যেটা বুকের দুধে থাকে, অন্য কোথাও থাকে না। তার ভেতর একটা আছে কোলেস্ট্রল, কোনটা আর্টিফিশিয়াল দুধে, আমরা বাইরে থেকে যে কৌটার দুধগুলো কিনি তার কোনোটার ভেতরে এখনও পর্যন্ত কোলেস্ট্রল পাওয়া যায় না, এটা একমাত্র মাতৃদুগ্ধে পাওয়া যায়। কোলেস্ট্রলের কাজ হচ্ছে শিশুর মস্তিষ্কের ডেভেলপমেন্ট এবং ব্রেন যাতে ঠিকমতো কাজ করতে পারে। এছাড়া আরেকটা থাকে DHA, তার পুরো নাম ডেকোসাহেক্সায়নিক অ্যাসিড, এবং এটা দেখা যাচ্ছে যে যেসব শিশুদের মস্তিষ্কে ডেভেলপমেন্ট করে শুধু তাই নয়, এবং এটা স্মরণশক্তি বাড়িয়ে দেয়। কাজেই যেসব শিশু শুধু বুকের দুধ খায় বা মাতৃদুগ্ধ পান করে তাদের কিন্তু স্মরণশক্তি এবং ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হয়। মায়ের বুকেই 3 রকমের দুধ হয়, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটা অনেকের ভালো লাগবে এবং উপকারে আসবে, দরকারে আসবে। আপনার শিশু বুকের দুধ খেয়ে বড় হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে বলুন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ।